হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করেন, বিশেষ করে ইউটিউব, ফেসবুক এবং টিকটকে, আপনারা কিন্তু এ ধরনের এআই কন্টেন্ট দেখতে পাচ্ছেন এবং বর্তমানে এআই এই কন্টেন্টগুলো ট্রেন্ডিং আছে। আপনি যদি এ ধরনের ট্রেন্ডিং কন্টেন্ট নিজের ফটো বা ভিডিও দিয়ে বানাতে চান, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে কন্টিনিউ করুন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার যে কোনো ছবি বা যে কোনো ভিডিওর মাধ্যমে এ ধরনের কন্টেন্টগুলো মেক করতে পারবেন। সো গাইজ, আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে ফেলবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো গাইজ, আমি এই কাজটা করবো মোবাইলের স্ক্রিনে, কারণ হচ্ছে আমরা অনেকে স্মার্টফোন ব্যবহার করি আর স্মার্টফোন থেকে এই কাজটি করতে খুবই সহজ। আপনারা চাইলে ল্যাপটপ, ডেস্কটপ বা নোটপ্যাডের মাধ্যমেও এই কাজটা করতে পারেন। সো চলে আসি মোবাইল স্ক্রিনে, সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। গাইজ, বিগল এআই দিয়ে সেই ভাইরাল ডান্সের ভিডিওটি করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ডিসকর্ড। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে ডিসকর্ড লিখলেই অ্যাপটি পেয়ে যাবেন। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন এবং অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই সংক্রান্ত আমার একটি ভিডিও অলরেডি দেওয়া আছে, আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি জেনারেট করে নেবেন। তো এরপর আপনাদেরকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে, সেটা গুগল ক্রোমই হোক, মজিলা ফায়ারফক্স হোক অথবা অপেরা মিনি হোক বা মাইক্রোসফট এজ হলেও সমস্যা নেই। তো এখানে যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন বিগল এআই, BIGGLE, বিগল লিখে আপনি এআই অ্যাড করে দিবেন, তারপর সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে প্রথমে একটি ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে beagle.ai। তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট দিয়ে আমরা সেই ভাইরাল ডান্সের ভিডিওটি করব। এই জন্য ওয়েবসাইটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরের দিকে দুটো অপশন, একটা হোম অপশন আর একটা হচ্ছে প্রোমোট অপশন আছে। তো এখানে প্রম্পট যে অপশনটা আছে এই অপশনের উপরে আপনাদেরকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এখানে আপনার কাছে অনেকগুলো ডান্সের বা অনেকগুলো কার্টুন ভিডিও আসবে, আপনি দেখতে পাবেন। এই যে ট্যাম্পলেটগুলো আছে, ট্যাম্পলেটগুলো দিয়ে মূলত ভাইরাল সকল ভিডিও বানানো হয়। তো আজকে আমি যে ভাইরাল ডান্সের ভিডিওটা নিয়ে খুব বেশি তোলপাড় চারোদিকে সেটা করব। এই জন্য হচ্ছে আমি এখানে স্ক্রল করে দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে LIL, তারপর আন্ডার স্পেস দেওয়া আছে। তো এখানে এইভাবে করে সার্চ করে যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনার সার্চ বক্সে গিয়ে প্রথমে একটা ডলার সাইন দিবেন, তারপর লিখবেন LIL। লিখলে সার্চ করলে আপনি এখানে স্টেজ এন্ট্রেন্স যে ভিডিওটা, এই যে ট্যাম্পলেটটা, এটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এটার উপরে আপনি একবার টাচ করে দিবেন। এটার উপরে টাচ করে দেওয়ার পরে আপনি দেখবেন যে এই যে সেই ভাইরাল ভিডিওটা, যেটার উপরে আমরা যে কোনো ছবি বসিয়ে আমরা ভাইরাল ডান্সের ভিডিও বানাতে পারবো। তারপর এখানে কপি করতে হবে, এটার যে কোড আছে কোডটা কপি করার পরে এই যে এখানে কপি অপশন আছে দেখেন, এই কপি অপশনের উপরে টাচ করলে এটা কপি হয়ে যাবে। তারপর আপনি জয়েন দা বেটা এই অপশনের উপরে টাচ করবেন। তো এখানে কপি করার পর ওকেতে যাবেন, ওকের পর জয়েন দা বেটা, এই যে নিচের দিকে আছে দেখতে পাচ্ছেন, জয়েন দা বেটা অপশনের উপরে টাচ করবেন। এটা আপনি হোম অপশনে গেলেও পাবেন, আমি মনে করি এখান থেকে যাওয়াটাই বেটার। আপনি ডিসকর্ডে অবশ্যই অবশ্যই অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। তো ডিসকর্ডে চলে আসার পরে, আপনাকে অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনের উপরে টাচ করতে হবে। তো অ্যাকসেপ্ট ইনভাইট অপশনে টাচ করে দেওয়ার পরে ডিসকর্ডে এরকম কিছু পপ আপ আসবে। তো এখান থেকে আপনি ক্রিয়েট এ ভিডিও বা রিড দ্য রুলস বা এখানে যে চারটা অপশন আছে যে কোনো একটা ক্লিক করলে হবে। তবে আপনি যখন এগুলো ফুলফিল করবেন তখন আর এটা আসবে না, সরাসরি আপনি রাইট মেসেজ অপশন পেয়ে যাবেন। তো এখানে আমি ক্রিয়েট এ ভিডিও এ অপশনের উপরে যদি টাচ করি তাহলে দেখুন ডাউন রিডিং চেক আউট অ্যানিমেট 3 এটা চলে আসছে। তো আমি এখানে যে মেসেজ অপশন আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই মেসেজ অপশনে গিয়ে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। তো আপনারা আপনাদের কিবোর্ড থেকে এরকম একটা স্ল্যাশ চিহ্ন দিলে আপনার কাছে অ্যানিমেট চলে আসবে, এই অ্যানিমেট 1, 2, 3। তো এখান থেকে আপনি অ্যানিমেট অপশনে টাচ করলেই আপনার কাছে আবার ইমেজ অপশনটা চলে আসবে। দেন আপনি হচ্ছে একটা ইমেজ নেবেন, ইমেজ নেওয়ার পরে আপনি যে টেক্সটটা বিগল থেকে কপি করেছিলেন সেই টেক্সটটা এখানে পেস্ট করে দিবেন। টেক্সটটা পেস্ট করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন দুই তিনটা অপশন। তো এখান থেকে ফ্রম ট্যাম্পলেট এই অপশনটার উপরে টাচ করব।
তারপর আমরা এই যে ফাইন টিউন এটা হচ্ছে আমরা অন রাখবো, রাখার পরে মেসেজটা আমি সেন্ড করে দিব। মেসেজটা সেন্ড করে দেওয়ার কিছুক্ষণ পরে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। তবে এখানে আপনাকে একটু ড্রাগ অ্যাবভ করে, অর্থাৎ উপরের দিকে ড্রাগ করে আপনার এটা খুঁজে বের করতে হবে। এটা কিছু সময় লাগতে পারে, তা আমি দেখতে পাচ্ছেন খুঁজে পেয়েছি সেই ভিডিওটা। এই ভিডিওটা এখন কিভাবে সেভ করবো এটা অনেকেই জানেন না বা অনেকে শেয়ার করেননি, তো ভিডিওটা লেয়ারের উপরে একবার টাচ করতে হবে। ভিডিও লেয়ারের উপরে টাচ করে দেওয়ার পরে আপনার এই ভিডিওটা ফুল পেজে চলে আসবে, এই যে এরকম চলে আসবে। আসার পরে আপনার যে থ্রি ডট আইকন আছে উপরে, এইটার উপরে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার কাছে কিছু অপশন চলে আসবে, সেভ, শেয়ার, ওপেন ইন ব্রাউজার। এটা তো এখান থেকে আমরা জাম্প টু মেসেজ করবো না, আমরা সরাসরি শেয়ার অপশনের উপরে টাচ করব। কারণ শেয়ার অপশনের মাধ্যমে আমরা থার্ড পার্টি একটা অ্যাপের মাধ্যমে এটা এখান থেকে সেভ করে নিব। আপনি যদি সেভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যালারিতে এটা সরাসরি সেভ হবে না। তো শেয়ার অপশনের উপরে টাচ করে দেওয়ার পরে আপনার ডিভাইসে যদি কোনো থার্ড পার্টি ডাউনলোডার থাকে সেটা চলে আসবে। তো আমি এখান থেকে স্ন্যাপটিউব দিয়ে এটা ডাউনলোড করবো, এই জন্য স্ন্যাপটিউব সিলেক্ট করলাম। স্ন্যাপটিউব সিলেক্ট করার পরে এখানে ভিডিওটা এই যে ডাউনলোড অপশন চলে আসবে। তো তারপরে এখানে ডাউনলোড অপশনের টাচ করার কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটু গ্যালারি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে ভিডিওটা করলাম সেটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বিগলের একটা ওয়াটারমার্ক থাকবে, এটা আপনি রিমুভ করতে পারবেন না, যেহেতু বিগল দিয়ে আমরা এই এডিটিংটা করেছি এবং সারা বিশ্বের বিভিন্ন ক্রিয়েটার এটা বিগল দিয়েই করে। সো গাইজ, এই বিগল এবং ডিসকর্ডের কম্বিনেশনে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যাপস আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।